সোমরাজকে অপমানের হাত থেকে বাঁচাতে তিতির এসে দাঁড়ালো তার পাশে। শুরু হলো তিতির সোমের নতুন সংসার। জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠছে। সম্প্রতি ধারাবাহিকে সোমরাজ এবং তিতিরকে বাড়ি ছাড়া করেছে তিতিরের শাশুড়ি মা। আসলে তিতির এবং সোমরাজ হলো এক ভয়ঙ্কর চক্রান্তের শিকার। সোমরাজের মায়ের আসল রূপটা জানতে পেরে গিয়েছিল সোমরাজের বাবা, তাই সকলে কিছু জানবার আগেই চিরকালের মতো পথ থেকে সরিয়ে দিতে সোমরাজের মা তাকে এক বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছে। অন্যদিকে উকিলকে ডেকে এনে একটা মিথ্যে কাগজ দেখিয়ে সকলের সামনে সোমরাজকে এবং তিতিরকে বাড়ি থেকে দূর করে দিয়েছে। আসলে ওই উইলে লেখা ছিল সোমরাজের বাবা সোমরাজকে তার সকল সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আর সেটা শোনা মাত্রই সোমরাজ নিজের বিবেক বাঁচাতে তিতিরকে নিয়ে সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে গেছে। তিতিরের শাশুড়ি মায়ের ডোংরা চাল সফল হয়েছে, কিন্তু বাড়ির বাইরে বের হতেই শুরু হয়েছে তিতির ও সোমরাজের নতুন লড়াই। সোমরাজ এক মহা বিপদে পড়েছে, যেখানে তিতির নিজের হাতে সোনার চুড়ি বিক্রি করে সোমরাজকে সেই অপমান থেকে রক্ষা করছে। অন্যদিকে সোমরাজ এবং তিতির নতুন সংসার শুরু করেছে এক ভাড়া বাড়ি নিয়ে। তারা কি পারবে জীবনের নতুন মোড়ে এগিয়ে যেতে? তিতির কি পারবে সকল ষড়যন্ত্রের মূল, তার শাশুড়ি মার আসল রূপ সকলের সামনে এনে তাকে শাস্তি দিতে? অন্যদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সকল ষড়যন্ত্রের আসল চাবি কি পাবে খুঁজে তিতির? জানতে দেখুন মন দিতে চাই ধারাবাহিকের বিশেষ এক ঘন্টার মহাপর্ব আজ ঠিক রাত 10:30 শুধুমাত্র জি বাংলায়।